সাল 2015 ইন্ডিয়ান গভর্নমেন্ট 857টি পর্ন সাইট ব্লক করে দেয়। এরপর বিভিন্ন নিউজ চ্যানেলে তা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়। কেউ বলেছেন বন্ধ হয়েছে, ভালো হয়েছে, আবার অনেকের মতে না, ঠিক হয়নি, এতে নাকি ব্যক্তিগত হস্তক্ষেপ করা হয়েছে। একটা রিপোর্টে উঠে এসেছে যে পৃথিবীতে 72% পুরুষ এবং 28% মহিলা পর্ন দেখে। শুধু তাই নয়, সবচেয়ে শকিং এবং আশ্চর্যের হলো এক নামকরা পর্ন সাইটের রিপোর্ট অনুসারে 2014 থেকে 2017-র মধ্যে পুরুষদের এইসব দেখার প্রবণতা যেমন বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে মহিলাদেরও তা বেড়েছে। অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই এই ফাঁদে জড়িয়ে পড়েছে। পর্ন দেখা খারাপ নাকি ভালো, সেটার থেকেও আসল প্রশ্ন হলো হস্তমৈথুন করা ভালো নাকি খারাপ। কারণ মানুষ শুধু পর্ন দেখেই না, তার সাথে হস্তমৈথুনও করে। তাই পর্ন দেখা ও হস্তমৈথুন করা একে অপরের সাথে জড়িত। এমনটা কখনোই হয় না যে আপনি এসব দেখলেন তারপর ঘুমিয়ে পড়লেন। এরকমই বেশিরভাগ ক্ষেত্রে ঘটে যে কোনো ব্যক্তি মনে করলেন যে একবার ওইসব দেখবো কিন্তু হস্তমৈথুন করবো না, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তি পর্ন দেখে বীর্যনাশ করে ক্লান্ত হয়ে তবেই শান্ত হয়। তখন সে ভাবে, ইস, আবার হস্তমৈথুন করে ফেললাম, এরপর আর করব না। কিন্তু এই ঘটনা যে কতবার ঘটে সেই ব্যক্তি নিজেই জানে না। তাহলে এখানেই সেই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় যে পর্ন দেখা ভালো নাকি খারাপ, হস্তমৈথুন ভালো নাকি খারাপ। অবশ্যই খারাপ, না হলে প্রত্যেকটা যুবক কেন তা ছাড়তে চাইবে? কারণ তারা স্পষ্ট দেখতে পাচ্ছে এইসব দেখার পরিণতি। হস্তমৈথুন করার ফলে শরীরের শক্তি যেমন কমতে থাকে, সেই সাথে মানসিক সুখ শান্তি সাহসও বিচ্ছিরিভাবে কমতে থাকে। কোনো শারীরিক কাজও যেমন করতে ইচ্ছা করে না, সেই সাথে কোনো কিছুতেই মনও বসতে চায় না। বিশেষ করে স্টুডেন্ট লাইফে একটা বিশাল বড় ইন্টারাপশন হলো এই পর্ন দেখা ও হস্তমৈথুন করা। হস্তমৈথুন করে করে অনেক যুবকের চেহারার এমন হাল হয়েছে যেন তারা 76-এর মনন্তরের কোনো না খেতে পাওয়া মানুষ। অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে শরীরের টেস্টোস্টেরন হরমোন কমে যায়। শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে বডির মাসেল গ্রোথ প্রসেস বন্ধ হয়ে যায়, ফলে ব্যক্তির চেহারার হাল এমন হয়ে যায়। এই টেস্টোস্টেরন হরমোনের জন্যই একজন পুরুষ প্রকৃত পুরুষ হয়ে ওঠে। দাড়ি, গোঁফ, পভার্টি হেয়ার, গলার আওয়াজ ভারী ইত্যাদি সঠিকভাবে ইনক্রিজ হয়। আবার এই টেস্টোস্টেরন হরমোনের অভাব শুধু এখনই নয়, বিবাহিত জীবনেও ডেকে আনে নানা কঠিন সমস্যা। অর্থাৎ যে জিনিস দেখে ব্যক্তি এতদিন হস্তমৈথুন করে এসেছে, সেই জিনিসই নিজের পার্টনারের সাথে করতে না পারা, যার কারণে অনেক পুরুষ মার্কেট থেকে বিভিন্ন ঔষধ খেতে বাধ্য হয়, যার ফলে নানা সাইড এফেক্ট তার মধ্যে দেখা দেয়। যদিও এসব ক্ষেত্রে সঠিক খাবার ও এক্সারসাইজের দিকে নজর দিতে হয়, তবুও যদি সাপ্লিমেন্টের প্রয়োজন পড়ে তবে আমি আপনাকে সাজেস্ট করবো ম্যানসিওর টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। কারণ এটি বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন গোখরুবাড়া। গোখরুবাড়া এমন এক ন্যাচারাল পদার্থ যা আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করতে ও ইউরিনারি ইনফেকশনকে ঠিক করতে হেল্প করে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুসারে যে ব্যক্তি 1500 মিলিগ্রাম গোখরুবাড়া কনজিউম করে সেই ব্যক্তি সেক্সুয়ালি স্যাটিসফাইড হয় এবং স্ট্যামিনা বৃদ্ধি পায়। এছাড়া এতে রয়েছে সফেদ মুসলি, এক আয়ুর্বেদিক হার্ব যা শরীরে মাসেল গ্রো এবং লিবিডোকে বুস্ট করে। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। হস্তমৈথুনকে সময়ের সাথে সাথে কমিয়ে না আনলে হস্তমৈথুনের মজা পরে সাজা হয়ে দাঁড়াবে। রাতে আকাশের দিকে তাকালে যেমন অসংখ্য তারা নক্ষত্র দেখা যায়, তেমন আমাদের শরীরের সামান্য এক ফোঁটা বীর্যকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তাহলে সেই বীর্যের মধ্যে অসংখ্য শুক্রাণুর দেখা মিলবে। সেই শুক্রাণুগুলির মধ্যে মাত্র একটি শুক্রাণু থেকে একটি নতুন জীবনের সৃষ্টি হয়। কিন্তু আপনি এটা কি কখনো ভেবে দেখেছেন যে একটা বাচ্চা জন্ম দিতে যদি একটা শুক্রাণুই যথেষ্ট হয় তাহলে আমাদের বীর্যে এত শুক্রাণু কেন থাকে? এর উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যখন পুরুষ দেহের শরীরের বীর্য মহিলার শরীরে প্রবেশ করে তখন সেই বীর্যে থাকা শুক্রাণুগুলি ডিম্বাণুর দিকে ছুটে যায়, যাকে আমরা এক প্রকার রেস বলতে পারি। আর সেই রেসে যে শুক্রাণু সবার আগে ডিম্বাণুর কাছে পৌঁছাবে সেই শুক্রাণু পরবর্তীতে মানুষ রূপ ধারণ করবে। কিন্তু এই প্রসেস এত সহজ নয়। বীর্যে থাকা শুক্রাণুগুলি ওই ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য কয়েক দিন সময় থাকে, কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। কিছু কিছু ব্যক্তি স্প্রাম মাত্র 24 ঘন্টা মতো বেঁচে থাকে, আর ওই 24 ঘন্টার মধ্যে যদি শুক্রাণু ওই ডিম্বাণুতে পৌঁছাতে না পারে তাহলে সব শেষ। অর্থাৎ একজন ব্যক্তির বীর্যের শক্তির ওপর নির্ভর করে যে সে একজন সন্তানের জন্মদাতা হতে পারবেন কিনা। এই বীর্যের শক্তিকে বাড়ানোর জন্য আপনাকে নো ফ্যাপ প্র্যাকটিস করতে হবে। নো ফ্যাপের অর্থ হলো মোবাইলে মডেল বা অশ্লীল ছবি বা ভিডিও না দেখে হস্তমৈথুন না করে তার পরিবর্তে শরীরের বীর্যকে, শক্তিশালী বীর্যকে রক্ষা করা। নো ফ্যাপ যা ব্রহ্মচর্যের এক সামান্য অংশ, অর্থাৎ আপনি যদি ব্রহ্মচর্য পালন করতে চান, ব্রহ্মচর্যের অলৌকিক শক্তিকে পেতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে নো ফ্যাপ পালন করতে হবে। এবং এই নো ফ্যাপ পালন করতে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আগামী 1 মাস, 2 মাস কিংবা 3 মাস পর্যন্ত আমি কোনো অশ্লীল জিনিস দেখবো না, নোংরা চিন্তা করবো না, হস্তমৈথুন করবো না। তাই আগামী 30 দিনের নো ফ্যাপ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। এই ভিডিও দেখার পর অনেকে ভাববেন, হ্যাঁ আমি পারবো, এটা খুবই ভালো কথা, কিন্তু এই 30 দিনের প্রত্যেকটা দিন আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনার কখনো এটা মনে হবে যে আজ
একবার করি, কাল থেকে আর করব না। কখনো মনে হবে সবাই তো করে, কি আর হবে, ওসব নোফ্যাপ টোফ্যাপ বাদ দিয়ে যেমন চলছে তেমনই চলুক। হয়তো আপনার বন্ধুরা এসব অশ্লীল ভিডিও বা ছবি নিয়ে আলোচনা করবে, কিংবা কোনো বন্ধু আপনাকে কোনো লিংক পাঠাবে, কিন্তু এসব কোনো কিছুতেই হার মানলে চলবে না। বীর্যই শক্তি, বীর্যই বল, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। প্রয়োজনে প্রতিদিন সকালে এবং রাতে চোখ বন্ধ করে মেডিটেশন করার মতো এই কথা মনে মনে বলতে হবে যে বীর্যই শক্তি, বীর্যই বল। স্বামী বিবেকানন্দ, নেতাজি, আব্দুল কালাম ইত্যাদি মহান ব্যক্তিদের জীবনী পড়তে হবে, কারণ ইনারাই হবেন আপনার সঙ্গী, সাথী এবং বন্ধু। নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে আজ যে কষ্ট আমি করছি তার রেজাল্ট হবে অনেক সুন্দর। নোফ্যাপ ব্রহ্মচর্য আমাদের জীবনকে এমন এক লেভেলে নিয়ে যায় যা মানুষ কল্পনা পর্যন্ত করতে পারে না। এই অভাবনীয় শক্তি শুধুমাত্র মানুষই অ্যাচিভ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই পথ সোজা নয়। যদি সোজা হতো তাহলে প্রত্যেকেই সাকসেসফুল হয়ে যেত, কিন্তু ঈশ্বর প্রত্যেককে উন্নত শক্তিশালী ব্রেন দিয়েছেন। অনেকের হাত পা নেই, তবুও তারা লাইফে সাকসেস অ্যাচিভ করছে, কিন্তু আপনাকে ঈশ্বর হাত দিয়েছেন, পা দিয়েছেন। এখন আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে সেগুলি ব্যবহার করবেন। আসলে ঈশ্বর বা আল্লাহ তাদেরই হেল্প করে যে নিজে নিজেকে হেল্প করে। এছাড়া আমরা রয়েছি আপনাদের সাথে সেই সব ভিডিও দিতে যা দেখে আপনি একটু হলে উপকৃত হবেন। তাই যদি কাজের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।